আরে ফকিরনির বাচ্চা বানাইছি, কথা করেন না। শত শত বাঁধি যার পাশে দাঁড়ায় থাকতো, যার পা ধোয়ার পানি হাজির করে দিত, জুতা পরাই দিত, আল্লাহ বলছেন তার স্বামীটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি, অর্থ সম্পদ ধ্বংস করে দিয়েছি, এরপরে সে জীবন বাঁচাবে। উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী, সেই সম্বলটুকু তার হাতে ছিল না, কারণ বেয়াদবি করছে কার সাথে? আমার নবীর সাথে। নবীর পথে কি দিয়েছে? কাটা দিয়েছে। নবীর পথে কাটা দেওয়ার কারণে আমার আল্লাহ বলছেন আমি তাকে ছাড়ি নাই, বরং আমি তাকে ফকিরনির বাচ্চা বানাইলাম। কিরকম হাম্মালাতাল হাতাব, এখন সে জীবন বাঁচানোর জন্য জঙ্গলে গিয়ে আগে নবীর জন্য কাটা কেটে আনতো, এখন জীবন বাঁচানোর জন্য সে জঙ্গলে গিয়ে লাকড়ি কেটে আনে। লাকড়ির বোঝা মাথায় নিয়া, কন্যা লাকড়ির বোঝা কি মাথায় নিয়ে এখন ডোর টু ডোর, ঘরে ঘরে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে আর কয় লাকড়ি নিবেন, লাকড়ি নিবেন। ওই যে ছাই বিক্রি করে, কত কন্যা লাকড়ি নিবেন, লাকড়ি নিবেন। মাথার মধ্যে লাকড়ির বোঝা নিয়ে যখন মানুষের দুয়ারে দুয়ারে যায়, তখন আমার আল্লাহ বিশ্ববাসীকে দেখায় দেন যে দেখো নবীর সাথে বেয়াদবি করার কারণে তার শাস্তি কি। এখন জঙ্গলের কাঠ লাকড়ি তার মাথার উপরে দিয়া সম্পদ সবগুলো ধ্বংস করে পথের ভিখারি বানাই দিয়েছি, ফকিরনির বাচ্চা বানাই দিছি। কথা কি বুঝতে পারছি? আমার আল্লাহ বলছেন হাম্মালাতাল হাতাব, হাম্মালা মানে বহনকারিনী আর হাতাব মানে লাকড়ির বোঝা। হাম্মালাতাল হাতাব, এটা করেই আমি তাকে ছাড়ি নাই, যেহেতু সে কষ্ট দিয়েছে পৃথিবীর একজন সেরা নবীকে, সমস্ত নবীর সর্দারকে সে কষ্ট দিয়েছে, পথে সে কাটা দিয়েছে, কাজেই তাকে এইভাবে শুধু মাথায় লাকড়ির বোঝা দিয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে তার পরিণাম তার পরিণতি দেখানো অতটুকু শাস্তি তার জন্য যথেষ্ট নয়। এর শাস্তিটা কি? আরেকটু বড় হওয়া দরকার। কতক্ষণ না শাস্তি কি? কেন বেয়াদবি করছে কার সাথে? আবার বলেন বেয়াদবি কার সাথে? সাবধান, মিলাদুন নবী আছে চলবে, কি বলেন ঠিক কিনা? এটার সাথে কোন কারোর সাথে আপোষ নাই, এটা পরিষ্কার কথা। সম্মানিত সুদি, হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার অর্থ আমার আল্লাহ বলছেন ওকে তো শাস্তি দেওয়া ছাড়া খালি খালি ছেড়ে দিলে ঠিক হবে না। কাজী আমার আল্লাহ আজরাইলকে বলেন রেডি হও, আজকে ফাঁসি হবে তার। কি হবে? আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের আজকে কি হবে? ফাঁসি হবে। এবং ফাঁসি হবে কোথায়? ফাঁসি হবে ওই জায়গায় যেই জায়গা থেকে সে কাটা নিয়ে আমার নবীর পথে দিত, কাটা যে জঙ্গল থেকে যেই পাহাড়ি অঞ্চল থেকে নিয়ে আসতো ওই জায়গায় তার ফাঁসির ব্যবস্থা করব। বিশ্ববাসী দেখুক যে যেই জায়গার কাটা দিয়ে নবীকে কষ্ট দিয়েছে তার শাস্তি আমি ঠিক সেই জায়গায় দিয়েছি। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার, নবীর সাথে বেয়াদবি আল্লাহ কখনো পছন্দ করেন না। ওই যে উহুদের ময়দানে যে লোকটা নবীর দাঁতে তীর মেরেছে, যে লোকটার তীরের আঘাতে নবীর দাঁত খসে পড়েছে, দান দান শহীদ হয়েছে, আমার ভাইরা আপনি হাদিসের কিতাব খুলে দেখুন, আপনি ইতিহাস খুলে দেখুন, অবাক হয়ে যাবে এই দুষ্ট দুরাচার বেঈমান মানুষটা যে নবীর দাঁতে তীর মেরেছিল। আমার আল্লাহ বলেন আমার নবীকে কষ্ট দিলে আমি দুনিয়া এবং আখিরাত কোথাও তাকে ছাড়ি না। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'দা লাহুম আযাবাম মুহিনা, আমি তাকে অপমানজনক শাস্তি দিয়ে দিব কিয়ামতে, এর আগে আমি তাকে একটু ছাড় দেব না। সম্মানিত সুদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটির শাস্তির ব্যবস্থা করেছেন যে তীর মেরেছে আমার নবীর দাঁতে। শাস্তি কি হয়েছে জানেন? এ যাবৎকাল তার বংশের যত মানুষ যেদিন থেকে নবীর দাঁতে সে তীর মেরেছে ওই দিন থেকে আজ পর্যন্ত তার বংশে যত পুরুষ এবং নারী, যত শিশু জন্মগ্রহণ করে যত পুরুষ এবং নারী পৃথিবীতে এ পর্যন্ত এসেছে তাদের কারো একটা দাঁত নাই। আল্লাহ ওই বংশের মধ্যে দাঁত উঠা বন্ধ করে দিছেন। কেন? বেয়াদবি করছে কার সাথে? নবীর সাথে। হলো না, আরেকটু জোরে বলতে হবে কার সাথে বেয়াদবি? নবীর সাথে।
নবীর সাথে বেয়াদবি করার কারণে ওই বংশের কারো মুখে কি নাই? দাঁত বন্ধ, হাসিও শেষ। তাদের হাসি আল্লাহ তুলে দিয়েছে। কথা বুঝতে পারছেন? বেয়াদবি করছে কার সাথে? নবীর সাথে। অতএ উম্মে জামিলের ফাঁসির ব্যবস্থা হচ্ছে, নবীর পথে কাটা দিয়েছে। এই কাটা দেওয়ার কারণে আমার আল্লাহ বলছেন তাকে আর ছাড়া যাবে না। আবুল হাব যেমন তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, জীবন্ত ব্যক্তিটাকে তার গ্রামের মানুষ ধরে ফেলে দিয়ে আসছে, এর চেয়ে বড় শাস্তি আর কি আছে? অপরদিকে তার স্ত্রী আবার যখন ওই মাথায় লাকড়ির বোঝা আনার জন্য লাকড়ি সংগ্রহ করতে গেছিল, আমার আল্লাহ বলছেন আজরাইল রেডি হও, ওই থলি যেই থলিটা তার গলায় থাকতো যেটাতে কাটা ভরে আমার নবীর পথে কাটা দিত, গলার মধ্যে ঠিক আছে, এটা আর ছাড়ে নাই, সে তো এখন ফকির হয়ে গেছে, গরিব হয়ে গেছে, নতুন করে পাবে কই? কথা বুঝতে পারছেন? লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পাহাড়ের যখন উঠেছে, কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়ার মুহূর্তে আল্লাহ ঘুম দিয়ে দিয়েছেন। তিনি আজরাইলকে বললেন, আজরাইল এবার প্ল্যানটি শর্ট দাও। কতক্ষণ না? কোন শর্ট? প্ল্যানটি শর্ট, যাতে গোল হইয়া যায়, এমন ভাবে শর্ট মারবা যাতে আর পৃথিবীতে সে আর ফিরে আসতে না পারে। আল্লাহর পক্ষ থেকে হযরতে আজরাইল এমন ভাবে লাত্তি মারলেন, লাত্তি খাইয়া পাহাড়ের উপর থেকে গড়াইয়া গড়াইয়া নিচে পড়া শুরু করলো। দার্জিলিং গেছেন কখনো? কত উপর থেকে নিচে যদি কেউ পড়ে যায় তার পাওয়া তারে কঠিন, গাড়ি সহ পড়ে গেলে তো জীবন শেষই। সম্মানিত সতী, উপর থেকে গড়াইয়া গড়াইয়া যখন নিচে পড়া শুরু করেছে, ওই মুহূর্তে আকস্মিক ভাবে তার যে গলায় যে ঝুলিটা, যেই ঝুলিটাতে যেই থলিটাতে ভর্তি করে কাটা নিয়ে আমার নবীর পথে কাটা দিত, ঠিক ওই থলি দিয়ে তার ফাঁসির ব্যবস্থা, গলার মধ্যে আটকানো ছিল এই থলিটা, চৌকা একটা পাথরে এমন ভাবে আটকে গেল, অটোমেটিক ওই থলির হাতল যেটা গলার সাথে বেজে একের সাথে সাথে তার ফাঁসি হয়ে গেল। আমার আল্লাহ বলছেন হাম্মা আলাতাল হাতা ফি জি দিহা হাবলুম মিন মাসাদ, আমি ফাঁসি দিয়ে তার মৃত্যুর ব্যবস্থা করেছি, যেতে সে বেয়াদবি করেছে কার সাথে? নবীর সাথে। নবীর সাথে। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত সুধি, এই জন্য সব ভালোবাসা কার জন্য হবে? নবীকে। আল্লাহ নিজেই বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসলে আগে আমার নবীকে ভালোবাসবে। নবীর ভালোবাসা লাইন যদি ক্লিয়ার হয়, নবী যদি ক্লিয়ারেন্স দিয়ে দেন যে হ্যাঁ আমার সুন্নাহ, আমার টুপি, আমার দাড়ি, আমার পোশাক, আমার আমল, আমার আখলাক, আমার চরিত্র আমার উম্মতের ভিতরে কি আছে, তাহলে এই ক্লিয়ারেন্স যখনই যাবে তখনই আল্লাহ সব পথ খুলে দিবেন। নবীর সাথে বেয়াদবি কখন আল্লাহ পছন্দ করেন? নবী চিঠি পাঠালেন আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজাবাদশাদের কাছে, হুদাইবিয়ার সন্ধির পরে একটা চিঠি তিনি পাঠালেন খসরু পারভেজ পারস্য সম্রাটের কাছে। পারস্য সম্রাটের কাছে এই চিঠি যিনি বহন করে নিয়ে গেছেন তার নাম হল হযরতে আব্দুল্লাহ ইবনু হুজাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনু হুজাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চিঠি নিয়ে পারস্য রাজের কাছে, পারস্য সম্রাটের কাছে গিয়ে যখন পৌঁছলেন নবীর দাওয়াতি চিঠি, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, আসো একটি কালেমার ছায়াতলে আমরা আশ্রয় নেই, এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, তাকে তার সাথে কাউকে শরীক করব না, সব কথা তারই মানবো, আর কারো কথা শোনার দরকার নাই। হাজিরিন, এই চিঠিখানা নিয়ে যখন খসরু পারভেজের হাতে দেওয়া হলো, খসরু পারভেজ পারস্য সম্রাট চিঠিখানা দেখে কিরে আমাকে আবার তার ধর্মে ডাকছে, এত বড় দুঃসাহস! ওই মুহূর্তে চিঠিখানা হাতে নিয়ে টুকরো টুকরো করে মাটিতে ফেলে দিয়ে নিজের পা দিয়ে দলিত মথিত করা শুরু করলো, নবীর চিঠিখানাকে সে লাথি মারা শুরু করলো। বেয়াদব, ঠিক কিনা? বিনয়ের সাথে বলছি, সব কিছু নিয়ে ঝগড়া করবেন, নবীকে নিয়ে ঝগড়া করবেন না। নবীর ভালোবাসা এর শেষ কোথায়? এর শেষ ওইখানে, যাতে শেরেক না হয় আল্লাহর সাথে। কথা বুঝেন নাই?
লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। এই জগতের মধ্যে আল্লাহর পরে যদি জগতের কেউ শ্রেষ্ঠ থাকেন তাহলে সেই শ্রেষ্ঠ মহান ব্যক্তি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কারণে তার মর্যাদা কত বড়। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই বলে শেষ করতে পারেন নাই, বরং শেষ করতে গিয়ে বেহুশ হয়ে পড়ে যেতেন আর বলতেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত শ্রোতা, নবীর শান কত বড়। আমার আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিক্রাক, আপনার আলোচনা বিশ্বে এত বেশি পৃথিবীর কোন ব্যক্তির জীবনে এত আলোচনা হয় না। কতক্ষণ না, যত বই লেখা হয়েছে পৃথিবীর কোন মানুষের নামে এত বই লেখা হয়, এত প্রশংসার কিতাব, এত প্রশংসার নাত, এত প্রশংসার কবিতা, সাহিত্য, কোনো কিছুই কারো নামে এত বেশি লেখা হয় নাই যা আপনার নামে লেখা হয়েছে। নবী, আমি আল্লাহ আপনাকে এত বড় ভালোবাসি যে আমার নাম আজানে আছে, আপনার নামও আমি আজানে যোগ করে দিয়েছি। কাজে আমার আল্লাহর নাম ছাড়া তেমন আজান হবে না। নবী, আপনার নাম ছাড়াও আজান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যেমন আজানের শব্দ। ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আছে কিনা? আছে রে ভাইরা। মসজিদের কোন মুয়াজ্জিন যদি আশহাদু আন্না বাদ দেয়, চাকরি থাকবে না? নামাজের মধ্যে একামতে যদি কোন মুয়াজ্জিন অথবা একামত যিনি দিচ্ছেন, একামত যিনি দিচ্ছেন নামাজের প্রস্তুতির জন্য, যিনি দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছেন হাইয়া আলা সালা কাদাকামাতি সালা বলে, তিনি যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেন, তাহলে কি তার একামত হবে? ওই নামাজ কি কেউ পড়বে? তাহলে নবীর নাম আজানে, নবীর নাম কিসে? একামতে। নবীর নাম কলেমাতে, ইমানে। কত না সুবহানাল্লাহ। সে নামটি এমন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাই বলেন, জিজ্ঞাসা করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে তার ইমান কি হবে? তাহলে আমার নবী তিনি আমার ইমানে জুড়ে আছেন, আমার নবী তিনি আমার নামাজে জুড়ে আছেন, আমার নবী তিনি আমার একামতে জুড়ে আছেন, আমার নবী আমার খুতবায় জুড়ে আছেন, আমার জীবনের সর্বত্র। এমনকি মরার সময় যদি আমার কবর দেওয়া হয়, তাও কবরের মধ্যে রাখতে গিয়ে সেখানেও বলা হয় বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি আপনাদেরকে বিষয়টা বুঝাতে সক্ষম হয়েছি? সম্মানিত শুধু যে কথাটি বলবার মতো সেটি হলো এই, বুখারি আপনি খুলে দেখুন, ইমাম বুখারির সহিহুল বুখারি আপনি খুলে দেখুন, সেখানে ইমাম বুখারি আলাইহির রহমা এই ঘটনা নিয়ে এসেছেন। পারস্য সম্রাটের কাছে চিঠি গেল, নবীর নিজের আঙ্গুল মোবারকের আংটি দ্বারা মোহরাঙ্কিত সিল মারা নবীর চিঠিটাকে টুকরো টুকরো করে পায়ের নিচে দলিত মথিত করেছে। লোকটা কি ভালো, চিঠির বাহকের সাথে বেয়াদবি, আমি তাকেও টুকরো টুকরো করে দিচ্ছি, টুকরো টুকরো। এই লোকটির নাম ছিল, পারস্য রাজার নাম ছিল খসরু পারভেজ। নাম কি? খসরু পারভেজ। এই জন্য খসরু পারভেজ নাম রাখা জায়েজ নাই, নাম রাখবেন না কেউ। এই লোকটা নবীর চিঠি, যেমন ফেরাউন নাম রাখা যায় না, আবু জাহাল নাম রাখা যায় না, আবুল আহাব নাম রাখা যায় না, ঠিক এমনি করে এই নামটাও আপনারা রাখবেন না। এই লোকটা নবীর চিঠিকে টুকরো করে লাথি মেরেছে, এই নামটা আমাদের হতে পারে না। কথা বুঝতে পেরেছেন? এই খসরু পারভেজ, তার একটি মাত্র ছেলে ছিল যার নাম হলো শেরওয়াই। নাম কি? শেরওয়াই। এবং তার স্ত্রীর নাম হচ্ছে শিরিন।
স্ত্রী হচ্ছে শিরিন আর ছেলেকে শেরওয়াই, আপনি বলছেন না যে শেরওয়াই, শিরওয়াই, শিরওয়াই হচ্ছে ছেলের নাম, স্ত্রীর নাম শিরিন, আর নিজের নাম তো খসরু পারভেজ। বেয়াদবি করেছে খসরু পারভেজ। আমার আল্লাহ অ্যাকশনে চলে গেলেন। অ্যাকশন হলো কি, এই খসরু পারভেজের স্ত্রী শিরিন, এই মহিলা ছিল পরমা সুন্দরী, তার ঘরে তার ছেলে, একটিমাত্র ছেলে শেরওয়াই, তার মাথার মধ্যে উন্মাদনা সৃষ্টি হলো, মাথার মধ্যে শয়তানি ঢুকলো যে তার মায়ের ইজ্জত সে লুটবে, মায়ের ইজ্জতকে সে লোপাট করবে, মায়ের ইজ্জত লোপাট, কত বড় জঘন্য কাজ। শেরওয়াই চিন্তা করলো, মায়ের ইজ্জতে যদি আমি হাত দেই তাহলে এখানে সবচেয়ে বড় বাধা হলো আমার বাবা খসরু পারভেজ, কাজেই এই বাবা যে বাধা এটাকেই আগে শেষ করতে হবে। বাধাটা সরায় না দেওয়া পর্যন্ত মায়ের ইজ্জতে সে হাত দিতে পারবে না। এই জন্য সে সিদ্ধান্ত নিল যে আজকের রাতেই বাবারে খতম করতে হবে। এই জন্য অন্দর মহলে সে ছুরি নিয়ে তার বাবাকে জবাই করে ফেলল। আমার আল্লাহ বলছেন, নবীর বেয়াদব যারা তাকে আমি ছাড়ি না, ওই অন্দর মহলে তাকে মারার জন্য বাইরের কেউ যায় নাই, তার নিজের পরিবার দিয়ে, নিজের সন্তান দিয়ে তার মারার ব্যবস্থা। ছেলে জবাই করলো বাবাকে, বাবা মৃত্যুবরণ করলো। সাধারণত ওই মুহূর্তে রাজা বাদশাদের কমরে কিছু থাকে, প্রায় সময় থাকে, সে বাপের কমর খুঁজে দেখে, সেবন প্রাসের মতো একটা ডিব্বা, বুঝতে পারছেন, সেই ডিব্বাটার উপরে লেখা আছে যদি এই ডিব্বার ভিতরে হালুয়াটা কেউ খায় তাহলে জীবনে কোনোদিন বুড়া হবে না, বলছে এটা তো আমার দরকার, পকেটে নিয়েছে। এখন তাকে কে ঠেকায়, উম্মত, মায়ের ইজ্জত লুফে নেবে, বাধা সরে গেছে। যখন সে তার মায়ের রুমের দিকে যাওয়া শুরু করেছে, মা আগের থেকে টের পেয়ে রশি টাঙ্গাইয়া ফাঁসিতে ঝুলে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করেছে মা, ঘরে গিয়ে দেখে যে তার মা ফাঁসিতে কি করতেছে, ঝুলতেছে, শেষ না কন্যা, শেষ খসরু পারভেজ শেষ, আবার তার স্ত্রীও কি শিরিনও কি শেষ, দুইজনের এই করুণ মৃত্যু তার কারণে হলো, এই বিষয়টি সে বুঝে, আর হিতাহিত জ্ঞান নেই, দেখি সেবন প্রাসের কৌটার মধ্যে কি আছে, মুখ খুলে যখন হালুয়া মুখে দিল, এই হালুয়াটাতে বিষ মাখা ছিল। রাজা বাদশারা কমর এই ধরনের, উপরে লেবেল একটা, ভিতরে আরেকটা, কতক্ষণ না, উপরে বিসমিল্লাহ হোটেল আর ভিতরে সব আউযুবিল্লাহ, কথা বুঝেন নাই, কাজেই এই হালুয়ার মধ্যে বিষ মাখা ছিল। সে যখন জিব্বাই দিয়া খাওয়া শুরু করছে, পেটে যাওয়ার সাথে সাথে বিষক্রিয়ায় ছেলেও শেষ, কথা বুঝেন নাই। বেয়াদবি কার সাথে, নবীর সাথে, নবীর সাথে বেয়াদবি করার কারণে টুকরা টুকরা হয়ে গেল, নবীর চিঠি টুকরা করেছে, নবীজির দুধকে সে টুকরা টুকরা করে মেরে ফেলেছে। আমার নবী নালিশ করছেন, আল্লাহুম্মা মাজ্জিক হু কুল্লা মুমাজ্জাক, আল্লাহ তুমি তার সর্বস্বকে তুমি টুকরা টুকরা করে দাও। আল্লাহ সাথে সাথে অ্যাকশনে গিয়ে সব শেষ। এখন তার রাজ্যের কোনো মূল্য আছে, সবাই ভাগ করে নেওয়া শুরু করলো, টুকরা টুকরা হয়ে গেল তার রাজ্য। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, সেই নবীর ভালোবাসায় জীবন উজাড় করে দিয়েছেন সাহাবা ইকরাম, পাহাড় পর্যন্ত নবীকে ভালোবেসেছে, গাছের ডাল নবীকে কি করেছে, ভালোবেসেছে। সেই নবীর ভালোবাসায় বিশ্ব নবীকে ভালোবাসতে গিয়ে এই পৃথিবীতে যারা নিজের জীবনকে উৎসর্গ করবে, হাজিরিন, তাদের পুরস্কার ওই ওয়াসকর্ণীর মতো, বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেমন জামা, তেমন নবীর সঙ্গী হয়ে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীর ভালোবাসায় আমাদের সবাইকে নিজের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করুন। আল্লাহ নিজেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে ভালোবাসলে সব ভালোবাসা আল্লাহর পেয়ে যাবে, যেহেতু আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহ আমার নামে দরুদ পড়ে, কন্না সুবহানাল্লাহ, ফিরিশতারা দরুদ পড়ে, ইমানদার তোমরাও নবীর নামে কি পড়ো, দরুদ পড়ো। সম্মানিত সুধী, আজকের এ পর্যন্ত যারা আয়োজন করেছেন, আমি প্রতিবেশী আপনার এই মাদ্রাসারই, আমি একজন অধ্যক্ষ প্রিন্সিপাল, আমার মাদ্রাসাটি কামেল পর্যন্ত, কোন পর্যন্ত, কামেল পর্যন্ত, নেসারিয়া কামিল মাদ্রাসা, আপনাদের সন্তানদেরকে পাঠালে আমি খুব খুশি হব।
এদের বেতন, এদের থাকার ইত্যাদির ব্যবস্থা যতটুকু কম করা যায়, যতটুকু ভালো করা যায়, ইনশাল্লাহ আমি ভালো করব। এই প্রতিষ্ঠানটি আপনাদের, আমি আপনাদের সন্তানদের এখানে ভর্তি করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্থতা কামনা করছি। মাননীয় সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ এবং আজকের আয়োজক, বিশেষ করে আমার অত্যন্ত আদরের কারি মোহাম্মদ দেলোয়ার হোসেন রাজাপুরি এবং বিশেষ করে এলাকার সবাই আপনারা আমাকে ভালোবাসেন, সেই সুযোগে আজকে দুটো কথা বলার সুযোগ হয়েছে। এই জন্য আমি আপনাদের সুস্থতা, দীর্ঘ হায়াত কামনা করছি। আয়োজক যারা, সব দিক থেকে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।